সালাম আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনা করব আজকে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ। খেয়াল করি সবাই, উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ, উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ খেয়াল করি। এখানে দেখো এরকমটা আর কি, এটা ভূমি অক্ষ বা এক্স অক্ষ ও এক্স অক্ষ, আর এটা হচ্ছে লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ। এটা একটা সরল রেখা, এক্স অক্ষকে ছেদ করছে মনে করো এ বিন্দুতে, আর এই সরল রেখাটা ওয়াই অক্ষ বা লম্ব অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে। এই সরল রেখাটা দুই অক্ষে ছেদ করছে, এক্স অক্ষে বা ভূমি অক্ষে, ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে। এক্স অক্ষকে ছেদকারী সরল রেখার কি দেখো, উভয় অক্ষকে ছেদ করছে এই সরল রেখাটা এ বি, একটা সরল রেখা যা এই সরল রেখাটা এক্স অক্ষ বা ভূমি অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, অর্থাৎ এক্স অক্ষের ছেদক হচ্ছে এ, ছেদক বা ইন্টারসেপ্ট, আর ওয়াই অক্ষের ছেদক হচ্ছে বি, ওয়াই অক্ষকে ছেদ করে ছেদ করে বি বিন্দুতে, বা লম্ব অক্ষকে ছেদ করে বি বিন্দুতে, অর্থাৎ লম্ব অক্ষের ছেদক হচ্ছে বি। তাহলে আমরা জানি উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ, এটা খেয়াল রাখবেন। এই সমীকরণটা হচ্ছে এক্স বাই এক্স অক্ষের ছেদক, এক্স অক্ষের ছেদক প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক ইজ ইকুয়াল ওয়ান। খেয়াল করি, এক্স বাই এক্স অক্ষের ছেদক প্লাস এই যে উভয় অক্ষকে ছেদকারী, অর্থাৎ এই সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এক্স অক্ষের ছেদক প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক ইজ ইকুয়াল ওয়ান। আপনারা মুখস্থ করবেন, এটা প্রমাণ করে আনা যাবে, তো প্রমাণ আপনাদের জানার দরকার নেই, জাস্ট সূত্রটা দরকার। অর্থাৎ এক্স বাই এক্স অক্ষের ছেদক হচ্ছে কি এ, আর প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক কি বি, ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক হচ্ছে বি ইজ ইকুয়াল ওয়ান। এই সূত্রটা মাথায় রাখতে হবে, এক্স বাই এক্স অক্ষের ছেদক ইজ ইকুয়াল ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক। আমি এখন এটা কোশ্চেন করাবো, দেখো সলিউশন করবো। মনে করো ভূমি অক্ষের ছেদক এবং লম্ব অক্ষের ছেদক দেওয়া আছে, সমীকরণটি নির্ণয় করতে বলেছে, ভূমি অক্ষের ছেদক এবং লম্ব অক্ষের ছেদক দেওয়া আছে, সমীকরণটি নির্ণয় করো। ভূমি অক্ষের ছেদক থ্রি, লম্ব অক্ষের ছেদক নাইন হলে সমীকরণটি নির্ণয় করো। দেখো একটা কোশ্চেন, ভূমি অক্ষের ছেদক থ্রি ও লম্ব অক্ষের ছেদক নাইন হলে সমীকরণটি নির্ণয় করো। এটা হলো কোশ্চেন, দেখো অ্যান্সার এখানে দেয়া আছে, ভূমি অক্ষের ছেদক এ ইকুয়াল, ভূমি অক্ষের ছেদককে আমরা কি বলি এ, এ ইকুয়াল থ্রি, ভূমি অক্ষের ছেদক এ ইকুয়াল থ্রি, লম্ব অক্ষের ছেদক বি ইকুয়াল নাইন। আমরা জানি উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ, যেহেতু ভূমি অক্ষের ছেদক দেওয়া আছে, লম্ব অক্ষের ছেদক দেওয়া আছে, অর্থাৎ দুই অক্ষকে ছেদ করে, তো আমরা বলতে পারি আমরা জানি উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ এক্স বাই এক্স অক্ষের ছেদক প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক ইজ ইকুয়াল ওয়ান, এক্স বাই এক্স অক্ষের ছেদক প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক ইজ ইকুয়াল ওয়ান। এক্স বাই এক্স অক্ষের ছেদক এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের ছেদক বি এর মান হচ্ছে নাইন। লসাগু করো কি হবে, নাইন থ্রি দ্বারা নাইনকে যদি ভাগ করি থ্রি, থ্রি এক্স প্লাস নাইন দ্বারা যদি নাইনকে ভাগ করি ওয়ান, ওয়ান ওয়াই মানে কি ওয়াই ইজ ইকুয়াল ওয়ান। খেয়াল করি থ্রি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল নাইন, আর গুণ করলাম, এটাকেই সমীকরণ বলতে পারি, বা আমরা ওয়াই ইকুয়াল নাইন মাইনাস থ্রি এক্স, অতএব এইভাবে বলতে পারি ওয়াই ইকুয়াল নাইন মাইনাস থ্রি এক্স, এইভাবে এখানে শেষের লাইনটা এখানে লেখা, অতএব ওয়াই ইকুয়াল নাইন মাইনাস থ্রি এক্স, যা নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ। এটা তো আমি এমনিতে জাস্ট এই সাইডটা বোঝানোর জন্য লিখেছিলাম, কী হবে আসে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণটা, জাস্ট একটু বুঝাইছিলাম আর কি, কীভাবে আসে ওটা করাইনি, দেখাইছিলাম দুই অক্ষকে ছেদকারী সমীকরণটা কি, যা নির্ণয় সমীকরণ। আশা করি আপনারা বুঝেছেন, অনেক ইজি।